হ্যালো বিগাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। টেক বাংলা ইউনিক চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হোসেন আপনাদের সবাইকে জানাই সাদর অভিনন্দন। তো গাইজ, আজকে যে বিষয় নিয়ে আমি এই ভিডিও সাজিয়েছি সেই বিষয় হচ্ছে, আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি অথবা যারা ডেস্কটপ ব্যবহার করি, এই ল্যাপটপ এবং ডেস্কটপে আমরা মাইক্রোফোন অথবা হেডফোন যখন প্লাগ বারবার ইন আউট করি, এই ইন আউট করার ফলে আমাদের আউটপুট ডিভাইস যেটা স্পিকার, এই স্পিকারে যে একটা রিয়েল টেক হাই ডিফিনিশন অডিও ডিভাইস থাকে, এই ডিভাইস কিন্তু এই প্লাগ ইন আউট করার ফলে এটা কিন্তু ডিজেবল হয়ে যায়। এই ডিজেবল হয়ে যাওয়ার কারণে কিন্তু এই যে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের কর্নারে যে স্পিকার আইকন থাকে, এই স্পিকার আইকন কিন্তু ক্রস চিহ্ন দেখায়, এরকম ক্রস চিহ্ন দেখায়। এরকম ক্রস চিহ্ন দেখালে কিন্তু তখন কিন্তু আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ কিন্তু আর সাউন্ড শো করে না, আমাদের যে আউটপুট ডিভাইস স্পিকার আছে সেই স্পিকার সাউন্ড কিন্তু ডেলিভারি দেয় না। তো এই সমস্যা আসলে কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু আমার এই ভিডিও। তো বিগাইজ, তার আগে বলে নিচ্ছি, আপনার যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা সর্বপ্রথম যে কাজটি করবো, আমরা চলে যাবো সেটিংসে, স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পর আমরা এখানে সেটিংস নামের অপশন আছে, এই সেটিংসে আমরা ক্লিক করব। তো আমি ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সিস্টেম, তো আমি এই সিস্টেমে ক্লিক করব। তো সিস্টেমে ক্লিক করলাম। সিস্টেমে ক্লিক করার পর তারপর আমি একটু নিচের দিকে আসব, এখানে আছে সাউন্ড, আমি সাউন্ড অপশনে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। সাউন্ড অপশনে ক্লিক করার পর আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে লেখা আছে ম্যানেজ সাউন্ড ডিভাইস, এই ম্যানেজ সাউন্ড ডিভাইস আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, এখানে লেখা আছে ম্যানেজ সাউন্ড ডিভাইস, তারপর নিচে লেখা আছে আউটপুট ডিভাইস। আসলে স্পিকার কিন্তু একটা আউটপুট ডিভাইস, আমরা কখনো কিন্তু এই ইনপুট ডিভাইসের দিকে আসবো না, কারণ এটা কিন্তু ইনপুট ডিভাইস না। আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে আমাদের স্পিকার কিন্তু আউটপুট ডিভাইস, আমরা শুধু আউটপুট ডিভাইসের যে সেটিংস আছে এখানে কিন্তু আমরা কাজ করব। তো আমরা এখন আউটপুট ডিভাইসের কাজ করব। দেখো এখানে লেখা আছে স্পিকার, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে দেখাচ্ছে ইন অ্যাবল। তো আপনাদের যদি এরকম ইন অ্যাবল দেখায়, আপনারা এই ইনএবলে ক্লিক করবেন। এখানে যদি ডিজেবল থাকে তো ঠিক আছে, তো এখানে যেহেতু ইনএবল আছে আমরা এখানে ইনএবলে ক্লিক করব। তো ইনএবলে ক্লিক করলাম। ইনএবলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই এখানে যে আইকনের স্পিকার আইকনে যে ক্রস চিহ্ন ছিল এটা কিন্তু এখান থেকে চলে গেছে। আবার আমি একটু দেখাই, দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আপনার অপশনটা এরকম থাকে টেস্ট এবং ডিজেবল, যদি আপনার এরকম যদি একটা ইন্টারফেস শো করে তাহলে আপনার এই সেটিংস ঠিক আছে। আর আপনার এই সেটিংসে যদি এইখানে ডিজেবল ক্লিক করা থাকে, দেখেন এখানে আমার ক্রস চিহ্ন শো করছে। তো আবার দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ইনএবল আছে, এই ইনএবলে ক্লিক করে দেবো। ইনএবলে যখন ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই আইকন থেকে ক্রস চিহ্ন কিন্তু এখান থেকে আউট হয়ে গেছে। তো বিগাইজ, আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি একটু ব্যাগে যাই। ব্যাগে যে আমি যদি আসি, যেখানে লেখা আছে ডিভাইস প্রপার্টিস, তো এই ডিভাইস প্রপার্টিস আমি ক্লিক করলাম। ডিভাইস প্রপার্টিস ক্লিক করার পর এখানে লেখা আছে ডিভাইস প্রপার্টিস, একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে লেখা আছে ডিজেবল। এই ডিজেবল এই ঘরটা আপনার যদি চেক মার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্পিকারে ক্রস চিহ্ন দেখাবে। তো এখানে দেখেন আমি চেক মার্ক দিলাম, দেখেন আমার এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমি এখান থেকে চেক মার্ক আউট করে দিলাম, আমার এখান থেকে ক্রস চিহ্ন চলে যাচ্ছে। তো গাইজ, এই আমার ছোট্ট একটি টিউটোরিয়াল, এবং এই সেটিংস দেখে যদি আপনারা বিন্দুমাত্র আপনার যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।